হত্যাকাণ্ডের প্রতিবাদে ধীরে ধীরে রাজপথে নেমে আসতে শুরু করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন দল সংগঠন। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি সহ অন্যান্যদের পাকড়াও করার দাবিতে সোচ্চার হয়েছেন সাধারণ মানুষ। তাছাড়া বিভিন্ন জায়গায় ইতিমধ্যে প্রতিবাদ সাব্যস্ত করেছেন এলাকার মানুষ। এবার শিলচরে বিভিন্ন দল সংগঠন প্রতিবাদ করলেন। দোষীর ফাঁসির দাবিতে তারা মোমবাতি মিছিল সম্পন্ন করেন। মিছিলের সাংবাদিকরাও সামিল ছিলেন। সোমবার হিউম্যানস অফ শিলচরের আহ্বানে এই প্রতিবাদ সাব্যস্ত হয়। হিউম্যানস অফ শিলচরের ডাকে সাড়া দিয়ে দলে দলে লোক মোমবাতি মিছিলে সামিল হন। শহরের জগবাগলো পয়েন্ট থেকে মিছিল শুরু হয়। তারপর প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে গোলদিঘি মলের সম্মুখে এসে সমাপ্ত হয়। প্রায় 200+ মানুষ এসে এতে অংশগ্রহণ করেন। এরপর বিভিন্ন বক্তা নিজেদের বক্তব্যে হত্যাকাণ্ডের নিন্দা করার পাশাপাশি দোষী অপু মজুমদারের ফাঁসির দাবি জানান। 8 বছরের একটা নিষ্পাপ শিশুকে প্রকাশ্য দিবালুকে প্রকাশ্য রাস্তায় যেভাবে ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করা হলো, মানব সভ্যতার ইতিহাসে একটা কলঙ্কময় অধ্যায় হিসাবে আজকে শিলচরবাসীর কাছে চিহ্নিত হয়ে থাকলো। আমরা এই যে নরপশু, সে তো মানুষ নয়, সে যদি মানুষ হতো তাহলে এটা নিষ্পাপ শিশুর উপর এইরকম আঘাত আনতে পারত না। আমরা শুধু শিলচরবাসী নয়, বরাক উপত্যকা থাকা রাজ্যবাসী আজকে এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে। আমরা চাই এই শিশু হত্যাকারীর ফাস্ট ট্র্যাক আদালতে বিচারের ব্যবস্থা করা হোক এবং জেলার পুলিশ সুপার যেভাবে আশ্বাস দিয়েছেন উনি 7 দিনের মধ্যে চার্জশিট দেবেন, আমরা আশা করি উনি যে আশ্বাস দিয়েছেন, উনি যে প্রতিশ্রুতি করে দিয়েছেন সেই অনুযায়ী উনি পুলিশের তরফ থেকে চার্জশিট দাখিল করা হবে এবং ফার্স্ট ট্র্যাক আদালতে তার বিচার হবে। সেই সঙ্গে আমরা এই শহরের নাগরিক হিসাবে, এই বরাক উপত্যকার নাগরিক হিসাবে শিলচর জেলা বার এবং শিলচর সেই অ্যাডভোকেটস বারের সকল আইনজীবীর কাছে আবেদন রাখছি, এই মামলায় যেন এই নরপশুর পক্ষে কেউ যেন না দাঁড়ান। আমরা আশা করি প্রত্যেকের বাড়িতেই শিশু আছে, প্রত্যেকের বাড়িতেই এইভাবে শিশুরা প্রতিপালিত হচ্ছে, সুতরাং সেই কথা চিন্তা করে আমাদের বার লাইব্রেরির যারা আইনজীবীরা আছেন, 2টি বার আছে আমাদের এখানে, একটা হচ্ছে অ্যাডভোকেটস বার, একটা বার অ্যাসোসিয়েশন, সেই সব আইনজীবীরা এই খুনির পক্ষে কেউ দাঁড়াবেন না। আমরা অভিজিৎ দা অল্প আগে যেটা বললো, আমরা সবাই জানি শিলচর শহরের দিবালুকে যেভাবে এই নিষ্পাপ শিশুকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আমরা হিউম্যানস অফ শিলচর, আমরা আজকে শিলচর শহরবাসীর কাছে আমরা আজকে সবার কাছে রিকোয়েস্ট করেছিলাম সবাই যেন আসে। আমরা আজকে ক্ষুদিরামের পাদদেশ থেকে গোলদিঘি মলের সামনে অবধি আমরা মোমবাতির মিছিল করব। আমাদের শিলচর শহরে বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিজনেরা আমাদের সঙ্গে আছেন। আমাদের একটাই দাবি যে আয়ানকে যে হত্যা করেছে তাকে ফার্স্ট ট্র্যাক আদালতে তার যাতে শুনানি হয় এবং শুনানি চলাকালীন তাকে যেন কোনো ধরনের কোনো বেল দেওয়া হয় না, সেটা পুলিশ যে রিপোর্ট দিবে সেই রিপোর্টে যাতে মেনশন করা হোক যে ওকে কাস্টাডিতে রেখে কোর্টে শুনানি চলবে এবং তাকে ফাঁসি দেওয়া হবে। আমরা শিলচর শহরে আগেও এরকম দুটো কেস দেখেছি, শিলচর শহরে এইভাবে হত্যাকারীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এবং ফার্স্ট ট্র্যাক আদালতে তাদের সাজা দেওয়া হয়েছে, তারা তখন পুলিশ কাস্টাডি ছিল, তাদের বেল দেওয়া হয়নি এবং তার সঙ্গে এই হত্যাতে নিশ্চয়ই যাকে অ্যারেস্ট করা হয়েছে তাছাড়াও অনেক দোষীরা আছে তাদেরকেও যাতে খুব শীঘ্রই অ্যারেস্ট করা হোক, এটা আমাদের দাবি। না হলে আমরা যত সংস্থা আছি আমরা এটা গণ আন্দোলনে যাব। রাস্তার ভেতরে থেকে